যে কোনো মেলা, পূজো মণ্ডপের পাশে রাস্তার ধারে কিংবা পার্কের বাইরে সাধারণত যে খাবারটা বিক্রি হয় চানা জোর গরম চাট, সেটাই আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালির পাকশালায় আমার সব বন্ধুদের স্বাগত জানিয়ে আরও একটা সুন্দর পর্ব নিয়ে আমি এসে গেলাম। আজ আমি তোমাদের একটা মুখরোচক খাবার তৈরি করে দেখাবো, যেটা আমরা সাধারণত বাড়ির বাইরে গিয়ে খেয়ে থাকি। রাস্তার ধারে এই খাবারটা তৈরি হয় চানা জোর গরম চাট, সেটাই আজ আমি আমার পাকশালায় তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, হাতের কাছে যদি উপকরণগুলো থাকে তার জন্য অবশ্যই লাগবে চানা জোর গরম, তার সাথে যে যে উপকরণগুলো লাগবে আমি এক এক করে বলবো। তবে বন্ধুরা, পুরো পর্বটা তোমাদের দেখতে হবে, পর্বটা যদি পুরো সম্পূর্ণ না দেখো, যে যে উপকরণগুলো আমি দেবো সম্পূর্ণ না দিলে তাহলে কিন্তু বাজারের মতো রাস্তার পাশের মতো স্বাদ হবে না এই চাটের। এই চাট তৈরি করার জন্য অবশ্যই লাগবে চানা জোর গরম, তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, শসা, লেবু, কাঁচা লঙ্কা, তার সাথে আমি নিয়ে নেবো ধনে পাতা। আর যে উপকরণগুলো নেব আমি এক এক করে বলবো। সবার প্রথমে যে যে সবজিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি সেগুলোকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি টমেটো আর পেঁয়াজটা ঠিক যখন আমি চাটটা তৈরি করব তখন আমি কেটে নেব, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি যেগুলো হাতের কাছে উপকরণগুলো গুছিয়ে নিলে খুব চট জলদি তৈরি হয়ে যায়। কারণ এই চাটটা তৈরি করার পরে যদি সব উপকরণগুলো মিলিয়ে সঙ্গে সঙ্গে চাটটা খাওয়া না হয় খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং সেটা খেতে ভালো লাগবে না। দেখো আমি এখানে এবার টমেটো পেঁয়াজ সব কুচিয়ে নিয়েছি, আমি এই চাটটা তৈরি করা শুরু করব। তার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব এক বাটি আমি দিয়ে দিলাম চানা জোর গরম, তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বন্ধুরা, পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তবেই খেতে ভালো লাগে। যারা পেঁয়াজটা না খায় তারা পেঁয়াজটা বাদও দিতে পারে। আমি এখানে একবারে সব উপকরণগুলো পুরোটা দেবো না, যেমন আমি এখন একবার পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আবার আমি কুচোনো পেঁয়াজটা দেবো। কুচোনো দিয়ে দিলাম শসা, তার সাথে আমি দিয়ে দেবো কুচোনো টমেটো। দিয়ে আমি এক এক করে মশলাগুলো দেবো। আমি টমেটোর টুকরোগুলো একটু বড় বড় করে কেটেছি, খুব বেশি টমেটো কুচো করলে জল বেরিয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম চাট মশলা, তার সাথে আমি দিয়ে দিলাম বিট নুন। যেহেতু আমি নুনের পরিমাণটা একটু কম দেবো কারণ চানা জোর গরম যে নিজস্বটা চানাটাই নুন দিয়ে ফ্রাই করা থাকে। এরপরে আমি দিয়ে দিলাম রোস্টেড চিনে বাদাম, শুকনো খোলায় ভাজা চিনে বাদাম, তার সাথে আমি সামান্য দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এইভাবে মিশিয়ে নেব, এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি যে যে উপকরণগুলো দেবো এক এক করে বলবো। আমার হাতের কাছে যে যে উপকরণগুলো আছে আমি সেগুলো দিচ্ছি, তোমাদের হাতের কাছে যা উপকরণ থাকবে তাই দিয়েই তৈরি করবে। সব উপকরণ সবসময় সবার হাতের কাছে থাকে না, এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা রোস্টেড ছোলা দিয়ে দিলাম, যেটা দেশি ছোলা, তার সাথে আমি দিয়ে দিলাম একটু আমচুর পাউডার দিয়েছি একটু টক টক ভাব হবে। তার সাথে আমি লেবুর রস দেবো, তবে লেবুর রসটা আমি সব থেকে শেষে আমি দেবো। এখানে আমি একটু ধনে পাতা কুচোনো দিয়ে দিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা আমি পুদিনা পাতা কুচিয়ে একসাথে আমি ধনে পাতার সাথে কুচিয়ে আমি মিশিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এভাবে মিশাতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা যে চানাচুর কিংবা সেউ, যেটা মোটা মোটা সেউ পাওয়া যায় সেগুলো, তার সাথে কয়েকটা আমি রোস্টেড ছোলা, এমনি ভাজা যেটা ছোলার ডাল ভাজা পাওয়া যায় আমি সেটা দিয়ে দিলাম। আমি আরও একটু পেঁয়াজ, কুচোনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে তবেই খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো লেবুর রস, সবার শেষে লেবুর রসটা দিতে হবে। তবে আমি আরও একটা দুটো উপকরণ দেব যেগুলো আমি শেষে দেব ঠিক পরিবেশন করার মুহূর্তে, কারণ আগে থেকে যদি সেই উপকরণগুলো দিই তাহলে খেতে খাওয়ার সময় খুব তাড়াতাড়ি সেগুলো নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো মুড়ি, এটা একদম অপশনাল, তোমাদের পছন্দ হলে দেবে, তবে পছন্দ না হলে নাও দিতে পারো, তবে মুড়িটা দিলে খেতে খুব ভালো লাগে। আমি এখানে 1/4 চা চামচের মতো দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে আমাদের, যেহেতু আমরা বাঙালি, বাঙালিরা যে কোনো খাবারে এইভাবে মুখরোচক খাবারে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখবে তোমরা যারা এই চানা চোর গরম যে চাটটা তৈরি করে সেই কাকুরা খুব সুন্দর করে মিশায়, যে কোনো ঠেলাতে যে খাবারটা খাবে ওরা মিক্সিংটা যে করে খুব সুন্দর করে মিশায়। যত ভালো মিশবে ততই এই চাটের স্বাদ ভালো হবে। ভালো করে আমি আরও একবার সব মিশিয়ে নিয়ে এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাবো যে 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 উপকরণগুলো আমি এই চাটটা তৈরি করতে দিলাম আমি আবারও সব উপকরণগুলো এক একটু করে আমি এই প্লেটের পরে
আমি দিয়ে দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, তারপর আমি দিয়ে দেব কুচনো টমেটো, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কয়েকটা মোটা যে সেউ সেই সেউটা দিয়ে দিলাম, তার সঙ্গে কয়েকটা রোস্টেড ছোলা যেটা দেশি চানা সেটা, তার সাথে আমি কুচনো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম। সবার শেষে আমি দেব আরও একটু আমি লেবুর রস দেব। আর ঠিক পরিবেশন করার আগে আমি যেটা একদম খুব ছোটো ছোটো যে সেউটা পাওয়া যায়, বারিক সেউ যেটা বলে, এবার মিহিদানা সেউ বলতে পারো, এই সেউটা আমি দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে হবে, কারণ একটু ক্রাঞ্চিনেস থাকবে পুরো সম্পূর্ণ চাটটা, তবেই খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুখরোচক চানা জোর গরম চাট, যেটা ঘরে তৈরি করলে পরিমাণে তোমরা বেশিও খেতে পারবে এবং স্বাস্থ্যসম্মতভাবে খাবারটা তৈরি রাস্তার ধারে যেভাবে তৈরি হয় তার থেকে অনেকটা বেশি স্বাস্থ্যকর এইভাবে ঘরে তৈরি করলে। তবে বন্ধুরা, সবার ঘরে সব উপকরণ সবসময় থাকে না, যে উপকরণগুলো তোমাদের হাতের কাছে থাকবে সেই উপকরণগুলো দিয়েই তোমরা এই চাটটা তৈরি করতে পারো। টমেটো, পেঁয়াজ, লেবু, নুন, কাঁচা লঙ্কা, এই কটা উপকরণ কিন্তু সবার পাকশালাতেই থাকে। আমি তোমাদের আরও একভাবে পরিবেশন করে দেখাচ্ছি, ঠিক যেভাবে ছোটোবেলায় আমরা স্কুলের বাইরে গেটের সামনে কাকুরা যেভাবে আমাদের বারো ভাজা পরিবেশন করে দিত, ঠিক আমি সেইভাবে তোমাদের পরিবেশন করে দেখাবো। তোমরা যদি বারো ভাজা কীভাবে তৈরি করতে হয় তোমাদের রেসিপি চাই, আমাকে কমেন্টস করে জানালে আগামী দিনে আমি বারো ভাজার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি বাচ্চাদের সাজিয়ে গুছিয়ে তৈরি করে দেওয়া হয় তখন রাস্তার ধারে খাবার থেকে বাচ্চারা ঘরেই বেশি আনন্দ করে খাবে। দেখো, আমি পরিষ্কার একটা কাগজ এইভাবে মুড়ে নিয়ে আমি তৈরি করে নিলাম। আবার উপর থেকে আমি একটু কুচনো পেঁয়াজ, একটু ধনে পাতা, একটু রোস্টেড চিনে বাদাম আর একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে উপর থেকে একটু সেউ দিয়ে তৈরি দারুণ মুখরোচক চানা জোর গরম চাট। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই সুস্বাদু লাগে। ঠিক মনে হবে আমরা রাস্তার ধারে খাবারটাই খাচ্ছি, যেটা ওখানে রাস্তায় খেতে গেলে মনে হয় আরও একটু হলে খেতে ভালো লাগতো, কারণ পরিমাণে এতটা কম থাকে আর ঘরে এইভাবে ভরে ভরে খাওয়া যায়। যারা এই খাবারটা ঘরে কখনো তৈরি করে দেখোনি, একবার তৈরি করে দেখবে, আর খেয়ে কেমন লাগে, পরিবারের সদস্যরা কেমন পছন্দ করে সেটা আমাকে কমেন্টস করে জানাতে অনুরোধ রইল। যদি আজকের পর্বটা ভালো না লাগে সেটাও কমেন্টস করে জানাবে, তার সাথে তোমাদের যদি কোনো রেসিপির আবদার থাকে সেটা জানালে আগামী দিনে আমি চেষ্টা করব তোমাদের সামনে সেই রেসিপিগুলো তুলে ধরতে। আবারও আমার সব পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং নতুন বন্ধুদের আমার পাকশালায় জানাই স্বাগত। আমার যারা অনেক বন্ধু আমার এই পর্বগুলো দেখছো কিন্তু এখনও আমার পাকশালার পরিবারের সদস্য হয়ে উঠতে পারোনি, তাদের কাছে আমার আবদার আমার পরিবারের সদস্য হয়ে আমার সামনের পথে চলতে উৎসাহিত করবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা।